আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এক নাবালিকা কিশোরীকে বাড়িতে একলা পেয়ে শ্লীলতাহানীয় ধর্ষণের চেষ্টার অভিযোগে সেই অভিযোগ থেকে কঠোর শাস্তি দাবিতে শুক্রবার দুপুরে মন্তেশ্বর কলেজ মোড় থেকে হাতে তীর, ধনুক, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর থানায় এসে বিক্ষোভ দেখায়। মন্তেশ্বর থানার ওসি চার দফা দাবিতে স্মারকলিপি জমা দিল ভারত জাকাত মাঝি পরগনা মল্লা। জেলার আদিবাসী সংগঠনের পক্ষ থেকে থানা সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে আমাটিয়া গ্রামের এই কিশোরীর পরিবারে মন্তেশ্বর থানায় এক লিখিত অভিযোগ জানালে বাড়ির বাবা মা যখন মাঠের কাজে গিয়েছিল তখন সেই সময় কিশোরীর বাড়িতে একাই ছিল। সেই সুযোগে এলাকার রফিক মণ্ডল নামে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে জোর জবরদস্তিমূলক ওই কিশোরীর শরীরের গায়ে হাত দেয়, তাতে ধর্ষণের চেষ্টা করা বলে অভিযোগ। ইতিমধ্যে কিশোরীর মা বাড়িতে চলে আসে, সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অভিযুক্তর ভিত্তিতে একদিনের মধ্যে অভিযুক্ত রফিককে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। রফিক মণ্ডল এখন কালনা জেল হেফাজতে আছে বলে জানা যায়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত বর্ধমান জেলার ভারত জাকাত মাঝি পরগনা মহলের সভাপতি বিজয়চন্দ্র সোরেন, কালনার মহকুমা সভাপতি শুক্লাল মুর্মু, বৈদ্যনাথ টুডু, মন্তেশ্বর ব্লকের সুভাষ হেমব্রম, নির্যাতিত নাবালিকার মাকে নিয়ে দশজনের এক প্রতিনিধি দল মন্তেশ্বর থানার ওসি কুণাল বিশ্বাস মহাশয়ের কাছে এক স্মারকলিপি জমা দেন। এই সংগঠনের নেতৃত্ব দেন এবং বড় আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। রশিদ মণ্ডলের ফাঁসি তোমায় দিতে হবে, রশিদ মণ্ডলের ফাঁসি তোমায় দিতে হবে। নাম খেরোয়ালপা, ভারত জাগাত মাঝি পারগানা মহল, কালনাকাটে এত লাটকুমার পাহাটা খান, এটি এটি সারাই গান চালাবেন কেনা বা তেহাই চলে গিয়েবন সেটার কেনা আবন বুঝে নেওয়া গিয়াবন তো আবো অন্তর জি হেডে দোকান তাবো না তেহাই যাবো নাডে যা বাখরা দেবন জারোয়া আকান আবো নিয়ে ভারত দি সমরেন তেহলে নাগামিও নাগামিও ওই খাতে রা তেহাই যাবো রাস্তার আর গো হইতাম না চিনা তাহলে আবার বুঝে দাঁড়া কান গিয়া আমাদের ওখান লেখা ওখান মেতে কই সামান্য একটা ধারা দিয়ে তাকে ভাবছেন, ওনাকে তো আমি অ্যারেস্ট করেছি। হাস্যকর কথা, আপনি অ্যারেস্ট করেছেন মানে যাকে তাকে তো অ্যারেস্ট করা যায়, অ্যারেস্ট করেছেন তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তাকে সেই শাস্তি দিতে হবে। সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই রফিক মণ্ডলের যে শাস্তি হবে তাকে যদি ফাঁসি দেন, তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেন, পরবর্তী এই এলাকায়, এই মন্তেশ্বর এলাকায়, এই পূর্ব বর্ধমান জেলা এলাকায়, এই কালনা সাব ডিভিশন এলাকায় এই ধরনের কোনো গব্য রচিত
ও আদিবাসী যিনি আছে রফিক মন্ডলের মতন, যারা ঘুরে বেড়াচ্ছে দিনে মারা রাত্রে, তারাও সতর্ক হবেন। সেই জন্য আমার বক্তব্য, আপনারা আপনারা এই রাস্তার ধারে যাচ্ছেন যারা, আপনারা আমাদের সঙ্গে সামিল হবেন, আপনাদের সঙ্গে এই প্রতিবাদে। মন্তেশ্বর থানায় বড়বাবুর কাছে আমরা বিক্ষোভ সমাকারে ডেপুটেশন দিতে এসেছি। কোন কত দফা দাবিতে? আমাদের আজকে চার দফা দাবিতে। দাবি কি দাবি কি কি? এক নম্বর দাবি হচ্ছে ধর্ষণকারী ব্যক্তিকে প্রশাসনিকভাবে কঠোর শাস্তি দিতে হবে। দুই নম্বর হচ্ছে উক্ত নাবালিকার পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তিন নম্বর, আপনার থানা অর্থাৎ মন্তেশ্বর থানা এলাকায় পরবর্তীকালে এইরকম অপ্রীতিকর অসামাজিক ঘটনা যাহাতে না ঘটে তাহার জন্য প্রশাসনকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। চার নম্বর, আদিবাসীর উপর ও আদিবাসীদের নির্যাতন বিষয়ক ভারতীয় সংবিধানের 1989 SC & ST অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী সরকারিভাবে তদন্ত করে দোষীদের শাস্তি ও সম্মানহানিকর সে পদক্ষেপ নিতে হবে। এই চার দফা দাবিতে মানে এই ঘটনাটা ঘটেছিল কোথায়? এই ঘটনাটা ঘটেছে আমাটি, আমাটি গ্রামে, মন্তেশ্বর PS আমাটি গ্রাম। সেখানে ঘটিয়েছিলেন যে রফিক মন্ডল কি কি ঘটিয়েছিলেন? উনি ঘটিয়েছিলেন একটা নাবালিকা 13 বছর একটা আদিবাসী সম্প্রদায়ের মেয়ে, তার উপরে পাশবিক অত্যাচার অর্থাৎ তিনি ধর্ষণ করেছিলেন। তা তার পরিপ্রেক্ষিতে তো উনি গ্রেপ্তার হয়ে জেলে আছেন। ঠিক আছে, তিনি গ্রেপ্তার হয়েছেন সেটা আমরা অনেক গুড়িমুছি করার পর প্রশাসন তাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু ওনাকে কী ধরনের কেস তাকে দিয়েছেন আমরা, যাতে তার যে ধর্ষণ কেসের যথোপযুক্ত যে আইন ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী তার ধারাগুলো যেন যথাযথ আমরা মনে করছি সঠিকভাবে দেওয়া হয়নি, এবং সে যেমন আবার কদিনের পরেই তাকে আবার মুক্ত বলে ঘোষণা করবেন সেটা যাতে আমরা না হয় সেটার জন্যই আমরা আরও এসেছি। এবং শুধুমাত্র ওই 5-10 দিন অ্যারেস্ট করা নয়, ধর্ষণকারী যিনি হচ্ছেন রফিক মন্ডল তাকে যেন উপযুক্ত শাস্তি, তাকে যেন অনির্দিষ্টকাল অর্থাৎ যেটা ধারা অনুযায়ী রেপ কেসের ধারা অনুযায়ী তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্যই আমরা এসেছি। আপনারা কোন পক্ষ থেকে এসেছেন? আমরা এসেছি ভারত জাকাত মাঝি পারগানা মহল, বিষম পারগানা বাবা মাননীয় নিত্যানন্দ হেমব্রম এবং পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা এসেছি। আচ্ছা, আপনাদের দাবি না মিললে কী করবেন আপনারা? আমাদের এই দাবি, আমাদের চার দফা দাবি যেটা দেওয়া আছে, যদি তাকে যথোপযুক্ত তাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে, আজকে আমরা গোটা 200 মতন আদিবাসী আসছি, পরবর্তী ক্ষেত্রে এসেছি আমরা পরবর্তী ক্ষেত্রে বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনে নামব, অর্থাৎ আমরা রাস্তাতে নামতে বাধ্য হব। এই এই মন্তেশ্বর এলাকা বা পূর্ব বর্ধমান জেলা প্রয়োজন হলে পূর্ব বর্ধমান এলাকা জেলা এলাকায়ও আমরা স্তব্ধ করে ছাড়ব। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিজয়চন্দ্র সোরেন, আমি হচ্ছি জেলা পারগানা বাবা ভারত জাকাত মাঝি পারগানা মহল অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি। আর কে কে আছেন? আমার সঙ্গে আছেন এখানকার পীর পারগানা বাবারা এবং আমাদের কাল্লা 1 নম্বর, কাল্লা 2 নম্বর মন্তেশ্বর এবং এদিকে আপনার মেমারি 1 মেমারি। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।